সবাইকে জানাই নোয়াখালী টিভির পক্ষ থেকে ঈদ মুবারক। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম। আমাদের নোয়াখালী শহরের যাত্রীবাদী দল বিএমপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনাদের উদ্দেশ্যে আমাদের একটি মেসেজ থাকবে, সেটি হচ্ছে যে বর্তমান যেই করোনাকালীন সময়, এই করোনাকালীন সময়তে একটি বর্তমানে খুবই ভয়াবহ পর্যায়ে চলছে, আপনারা ঈদ করবেন আনন্দ যতটুকু না আমাদের আনন্দ, তার চেয়ে আমাদেরকে নিজেদেরকে সতর্ক হতে হবে বাঁচার জন্য, স্বাস্থ্য সচেতন থাকতে হবে, অবশ্যই আপনাকে মাস্ক পরিধান করতে হবে। তাই স্বাস্থ্য সচেতন হয়ে নিজেদেরকে সেভ করুন, অন্যকেও সেভ করুন, পরিবারকেও আপনি সেভ রাখুন। অর্থাৎ নিজেদের প্রতি সুরক্ষা রাখলে আপনি নিজেও সুস্থ থাকবেন, আপনার পরিবারও সুস্থ থাকবে। তাই আমার জাতীয়তাবাদী দলের, যুব দলের এবং সকল আমাদের দলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করতেছি, আপনারা সতর্কভাবে চলবেন। তার সাথে সাথে জানাচ্ছি যে ঈদুল আজহা উপলক্ষে আমাদের প্রিয় নেতা নোয়াখালী সদর সুবর্ণ স্যারের সাবেক সংসদ জনতা মোহাম্মদ সাধারণ ভাইয়ের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। উনি ইতিমধ্যেই নোয়াখালী শহরে এবং সদর সুবর্ণ স্যারে মানুষের এবং করোনা আক্রান্ত অসহায় রোগীদের সহযোগিতার্থে উনি আমাদের অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে এবং আমাদের বিভিন্ন চিকিৎসা সামগ্রী দেওয়া হচ্ছে, এবং আমরা চাই যে আমাদের সামর্থ্য অনুপাতে আমরা সাধারণ মানুষের পক্ষে যেন সেবা করতে পারি, সেই মানসিকতায় আমরা কাজ করতেছি, এবং আমাদের প্রিয় নেতা মোহাম্মদ সাধারণ ভাইয়ের নির্দেশনায় আমরা নোয়াখালী শহরে এই কাজগুলো করতেছি। তো আমি মনে করি প্রথমত আমাদের, বিশেষ করে আমাদের সকল পর্যায়ে, শুধু দল না, দলের বাইরেও যারা আছেন সবার প্রতি অনুরোধ থাকবে একটাই, যে আপনারা দয়া করে আপনার বাইরে বের হতে অবশ্যই আপনারা মাস্ক পরিধান করে বের হবেন, এবং নিজেকে সচেতন রেখেই আপনি চলতে হবে। আপনি অবশ্যই জানেন যে ইতিমধ্যেই যে মহামারী করোনা ভাইরাস, এটি নোয়াখালীতে ব্যাপকভাবে আপনার ছড়িয়ে গেছে। ঈদ উপলক্ষে আমরা এখন সবাই একত্রিত হয়েছি, এক্ষেত্রে এই সংক্রামক রোগটি ছড়ানোর আরেকটি সবচেয়ে বড় মাধ্যম। তাই আমরা মনে করি আমাদের সব যত না আনন্দ, তার চেয়ে আমাদের বেদনাও আছে, আমাদের অনেক আপনজনকে আমরা হারিয়েছি, অনেক প্রিয়জনকে আমরা ইতিমধ্যেই আমরা বিদায় দিতে হয়েছে। তাই আমরা নিজেদেরকে সতর্ক রাখতে হবে, সচেতন থাকতে হবে।